এক জালায় বাসি না ঘরে ঢুকছে সব, আর এক জালায় বাসি না বউতে কয় বাপ। আমি পাবলিক কেউ দোষ দেবো কি? এদিক দিয়ে আমরা হুজুরই তো মশালা দিয়ে দিই, পাশে আর খুলিয়ে না বলে জাহেজ আছে। নাজুবিল্লা কইছেন মাশাল্লাহ, নাজুবিল্লা দি কই ফেলাইছে কওয়ার আগে, চেহারা খুলিয়ে না বলে জাহেজ আছে। এর মানে কি? জানলা বন্ধ করিয়া দরজাটা চোরের জন্য খোলা থোয়া নাকি? আচ্ছা এ যুবক ভাইরা, আজকে প্রশ্ন করি তোমারে, তুমি একটা মাইয়ে বিয়ে করতে যাবা, এখন মেয়ে যদি সুন্দর হয় আর মেয়ে যদি বলে আমার হাত দেখো, পাও দেখো, আমার চুল দেখো, আমার চেহারা দেখাবো না, বিয়ে করবা কয়জনে? একজনও করবা? কেন করবা না? চেহারাটা হলো আসল জায়গা, মহিলারা কি বাসা বাড়ি করে চলে? হ্যাঁ ওটা তো এমনি ডাকার দিন, ওটা তো এমনি ডাকিয়ে রাখে, ওরা যেইটা ডাকে না ওই জন্য ডাকার কথা কইতে হইবে ঠিক না? ওইটা ডাকার কথা কইতে হইবে। আমরা হুজুরি মাসালা দিতে আপনাকে দোষ দিব কোন জায়গায়? এক জালায় বাসি না ঘরে ঢুকছে সব, আর এক জালায় বাসি না বউতে কয় বাপ, ঠিক না? কোন জালায়া এরকম দিতি তাই মাসালা? তাহলে হাদিস শুই না যাও, আল্লাহর পয়গম্বরের আপন বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পর্দার আয়াত যেদিন নাজিল হয়, পর্দার আয়াত নাজিল হওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার আয়াত নাজিল হওয়ার পরের থেকে আমি আয়েশার চেহারা দুনিয়ার কোনো পরপুরুষ দেখতে পারে নাই। কয় হজের ময়দানে যাইয়া তাওয়াফ করতাম, তাওয়াফ করার টাইমে চেহারাটা তো খোলা রাখা জায়েজ আছে, তাহলে ওই মুহূর্তে আমি আয়েশা দূরের থেকে যদি কোনো পরপুরুষকে দেখতাম, আমার চেহারাটাকে আমি এইভাবে পর্দা দিয়ে ঢাইকা নিতাম, পরপুরুষকে দেখতে দিতাম না। আর তুমি কিভাবে মাসালা দিয়া দাও, ওদের ময়দান এটা ফতুয়া দেওয়ার জায়গা না, এটা হলো ওয়াজ করার জায়গা, এখানে আসলে হয়তো তাফসীর করবা, নইলে শুধু বয়ান করবা, কথা ঠিক? এখানে মাসালা দেওয়ার জায়গা না। তোমার মাসালা যদি দরকার হয়, তোমার এলাকায় মুফতিরা নাই? কত মুফতি আছে, ইমাম সাহেব আছে, এদের কাছে গিয়ে মাসালা জানো? বক্তান সুয়াত করাইতে এই মাসালা জিজ্ঞাসা কইরা এরপরে একটা দ্বন্দ্ব বাজাই দেয় হুজুরগো মধ্যে, ঠিক না? কত হুজুর যে বাইরে স্টেজ উঠে, এই হুজুর ওই হুজুরের গুতায়, ওই হুজুর ওই হুজুরের গুতায়, গুতো গুতির ঠেলায় পাবলিক পড়ে গেছে চাপের মধ্যে, পাবলিক যাবে কোন দিকে? চাপের সুরে ডলা হয়েছে, ঠিক না? আল্লাহ, তাহলে এই চোখ দিয়া ভালো জিনিস দেখবো খারাপ জিনিস দেখবো? পরের মাইয়ার দিয়ে তাকাবো? এই চেহারা যদি খোলা রাখে, তিন ধরন তিন শ্রেণীর মানুষের উপকার হয়, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের উপকার হয়, চেহারায় লিপস্টিক লাগাইয়া, এবার কপালে টিপ লাগাইয়া, পাউডার মানে মেকআপ টেকআপ মাইরা, এগুলা মাইরা টাইরা যখন রাস্তা দিয়ে চলে, তিন শ্রেণীর মানুষের বড় উপকার হয়। এক নম্বর ক্লান্ত শ্রান্ত ড্রাইভার, ভ্যানের ড্রাইভার যারা, এরা বড় উপকার পায়। দুই নম্বর অক্লান্ত দোকানদার, যে দোকানদাররা সারাদিন বইয়ে রয়েছে রৌদ্রে ঘামাই গেছে, এরপরে ক্লান্ত শ্রান্ত শ্রমিক যারা আছে, এক ভ্যানওয়ালা গাড়ি চালাইয়া স্ট্যান্ডে থামাই সবাই, গাড়িটা গাম মুছতেছে, হঠাৎ করে চাইয়ে দেয় যে লিপস্টিক লিপস্টিক লাগাইয়ে পাউডার চোডের মাঝে একটা মহিলা যাইতিয়েস, মানে একটা মাইয়া, উনি চেহারাকে দেখিয়া গাম মসে আর কি, আল্লাহ মাইয়াটা দেখে পড়াটা শান্তি হয়ে গেস, ক্লান্তি দূর হয়ে গেস। প্রধানত মা বোনেরা বয়ান শুনতে আইছে? তাহলে একটু শোনো মা বোনেরা, খালি পুরুষে চাইলেই সব খুললে দিয়ে দিও না, প্রেম করো বেশ ভালো কথা, প্রেমিকায় চাইলে দেখতে হইবে কত রাখতে হয়। শোনো, তোমাদেরকে টাকা দিয়ে সৌদি আরবের আইন যদি এখনো বাংলাদেশে চালু করে, তাহলে অনেক ধনীর ছেলেরাও বিয়ে করতে পারবে না, খালি পাপ ছাড়ো আর পাও। এই কারণে যদি কয়খানে 7 লক্ষ টাকা দিয়ে এক একটা মাইয়া দেখতে হবে, তারপরে দেনমোহর দিয়ে ঘরে আনতে হবে, ভালো করে কয়জন পুরুষে বিয়ে করতে পারবে? পারবে? তোমাদের দাম আছে মা বোনেরা, তোমার চেহারার দাম আছে, টাকা দিয়ে তারপরে দেখতে হয়, তুমি সেই চেহারাটা মাগনা দেখাই দেওয়া রাস্তাঘাটে, তোমারে বিনা টাকায় দেখতেছে, দেখে দেখে মজা মারে, মেয়েদের চেহারা দিয়ে তাকাই থাকলে কি গুণা হয়? জেনার গুণা কবিরা গুণা হয়, ঠিক না? পয়গম্বরের আদরের সাহাবি, এক সাহাবি গিয়ে বিচার দেয় পয়গম্বর, ও খালি মাইয়ে কো দিকে চাইয়ে দেয়, পয়গম্বর কয় সাহাবি সত্য কিনা? বলে হ্যাঁ পয়গম্বর সত্য। বলে কেন চাইয়ে দাও? চাইয়ে থাকলে তো গুনাহ হয়। পয়গম্বর আমি তো ওই নিয়তে তাকাই না, আমি তো অন্য নিয়তে তাকাই, কোন নিয়তে তাকাও? বলে পয়গম্বর আমি তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহর নিয়ামতগুলো কত সুন্দর কইরা আল্লাহ সৃষ্টি করছে, কয় ওই নিয়ামত ওভাবে দেখা যাবে না, অন্য নিয়ামত দেখো, কিন্তু এই নিয়ামত চাইয়ে দেখা যাবে না।
হ্যাঁ ওই উদ্দেশ্যে দেখো, আর যে উদ্দেশ্যে দেখাও, মেয়েদের দিকে চাইয়া দেখলেই কবিরা গুনাহ হবে তোমার আমল নামায়। বাজান তুমি ধরতে পারলা না, ছুইতে পারলা না, খাইতে পারলা না, আমল নামায় পাও পাও কেন কবিরা গুনাহ লেখাইলা, ঠিক না? এই জন্য বাজান বলবো, যুবক ভাইদেরকে বলবো, যেহেতু আমিও যুবক মানুষ, আমি তোমাদের অষ্টাই বেশি করি, কারণ বুড়ারা অনেক আগে থেকেই সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে না বুড়ারা? ভাই আমি নামাজ পড়তে যায় আমার, ঠিক? তাহলে এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না, ভালো জিনিস দেখবো। আল্লাহ কয় প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া এক একভাবে আদায় করতে হয়। প্যাডের শুকরিয়া হলো, প্যাডের শুকরিয়া, প্যাডের শুকরিয়া কিভাবে তুমি আদায় করবা? এই প্যাডের ভিতরে হারাম খানা তুমি ঢুকাইবা না। এরে মুসলমান নবীর উম্মত, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নেব, কেউ আমরা বেশি দিন বাঁচবো না। তবে আমার প্রশ্ন হলো বাজার, এখানে যে আমরা বয়ান শুনতে বসলাম, এখান দিয়ে আমরা বাড়ি পর্যন্ত যাইতে পারবো, এমন কোন গ্যারান্টি আমাদের কারো হাতে আছে? কারো হাতে নাই। কুল্লু নাফসিং যায়িকাতুল মউত, কাজী অন্ধকার কবরটা হলো, অন্ধকার কবরটা হলো অমাবস্যার রাতের চাইতে বড় অন্ধকার, এমন অন্ধকার। আল্লাহ কয় দুনিয়ার অমাবস্যার রাতে টর্চ লাইট ছাড়া চলা যায় না, দেওয়ালের সাথে টাক্কাও, গাছের সাথে টাক্কাও। আল্লাহ কয় জাহান্নামটা এর চাইতে শত গুণ হলো অন্ধকার। এ বান্দা, আমি আল্লাহ কারো কপালে জাহান্নাম লেখা দেই নাই, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার কপালে জান্নাত লেখা দিলাম। প্রত্যেকটা সিঁড়ি বাইয়া বাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হবে। ও বান্দা, জাহান্নামের জন্য আমি তোমাদেরকে বানাই নাই। এখন বান্দা, তুমি যদি তোমার কর্মদোষে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস, এখন তুমি যদি তোমার কর্মদোলে তুমি বিপদে পড়িয়া যাও, সেই দোষ আমার আল্লাহ তাআলারে দেওয়া যাবে না। কথা ঠিক না? তাহলে তোমার দোষ আমাদের দোষ, আল্লাহর দোষ নয়। মুসলমান ভাইরা রে আমার, ভালো করিয়া শুনিয়া যাও, এখান দিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবো না, এই গ্যারান্টি আমাদের কারো নাই আছে। আমরা 1 মিনিটে মারা যাইতে পারে। আমি আব্দুর রহমান এই জায়গায় বয়ান করতেছি, আগামীকাল সকালবেলা হয়তো খবর পাইতে পারে, গতকালকে যে হুজুর বয়ান কইরা গেছে, ওই হুজুর আর দুনিয়ার জমিনে নাই। এখানে অনেকে খবর বাবা, এক জায়গায় বইসা বয়ান শুনলাম, আমার বন্ধু বর মানুষ, আমার বন্ধু আগামীকাল এক জায়গায় বয়ান শুনলাম, বাদাম ভাজা খাইলাম, পাঞ্চা পাইলাম, কই না না, আমার বন্ধু তো আজকে সকালবেলা দুনিয়াতে নাই। এই লাশটা আর তুমিও হতে পারো, আমিও হতে পারি, কথা ঠিক কি না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক না? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা ঠিক না? বাড়িতে গিয়া দেখবেন বাড়ি পইরা থাকে, কিন্তু ওয়ালা আর থাকে না, চেয়ারম্যানের চেয়ার থাকে কিন্তু ম্যান আর থাকে না, ঠিক না? মেম্বার সাহেব বইসা রইছে, মেম্বারের চেয়ার থাকবে, মেম্বারিও থাকবে, কিন্তু এই মেম্বার নামের লোকটা আর থাকবে না। আমি আব্দুর রহমান আছি, আজকে আছি, আগামীকাল হয়তো আমি আর বাঁচবো না। কাজে এই নিয়ত কইরা যদি যাও, এ যুবক ভাই গুনাহ করার টাইম নাই, কিন্তু আমরা এতটাই গুনাহ করি, এখন গুনাহটা আমরা খুশি খুশি মনে করি, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহ তাআলারে ভালোবাসি না, পয়গম্বরে ভালোবাসি না, আজকে আমার ভিতরে ইমানটা এতটা দুর্বল হয়ে গেল, আমার ভিতরে এতটা ইমান দুর্বল, এই ইমান দুর্বল হওয়ার কারণে আমার সামনে আমার রাসূলরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, মাদ্রাসা নিয়ে কটুক্তি করে, আলেমদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাহফিল বন্ধ কইরা দেয়। যদি আমার ইমানটা দুর্বল না হইতো, ইমানটা যদি শক্ত তাজা হইতো, আমার সামনে এই সমস্ত কথা বলার কোনো বেঈমানরা সাহস পাইতো না। এরে মুসলমান যুবক ভাইরা রে আমার, তোমরা সমাধান হও, তোমরা সমাধান হও, তোমরা যদি ঠিক হও, এলাকায় কোনো বেঈমান নাস্তিক মুরতাদ জায়গা পায় না, ভালো করে শুনিয়া লও, আজকে
আমরা মার খাই কেন সারা দেশে? একটাই কারণ হলো, এক ইহুদি এক ইমাম সাহেবকে প্রশ্ন করে, ইমাম সাহেব আপনার আপনার মসজিদে আজকে কয়জন লোক হয়েছে ফজরের নামাজে? ইমাম সাহেব আওয়াজ দিয়া কয়, আমার ফজরের নামাজে 3-5 জন লোক হয়েছে। কয়জন? 4-5 জন লোক হয়েছে। আওয়াজ দিয়া কয়, ইমাম সাহেব আপনার জুমায় কয়জন মানুষ হয়েছে? ইমাম সাহেব কয়, কোনায় কানায় ভরপুর হয়ে গেছে, জায়গা দেওয়া যায় না। ইমাম সাহেব ওই ইহুদির বাচ্চা কয়, ইমাম সাহেব যদিও আমি ইহুদি কিন্তু সত্য কথা আপনার কাছে বইলা যাই, এই কারণে আপনার আপনারা মুসলমানরা বড় মারিকার পরাজিত হন, জয়লাভ করেন না। বলে কারণটা কি? বলে কারণ এই একটাই। বলে জুমার নামাজে যেমন আপনার কোনায় কানায় মসজিদ ভরপুর হইয়া যায়, আপনার পাঁচ ওয়াক্ত নামাজে জুমার নামাজে যেমন ভরপুর হয়, ওরকম যদি ফজরের নামাজে মসজিদটা ভরপুর হয়, জুমার নামাজে যেমন ভরপুর হয়, ওই রকম যদি জোহরের নামাজে ভরপুর হয়, জুমার নামাজে যেমন ভরপুর হয়, ওই রকম আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে যদি মুসল্লিরা ভরপুর হইয়া যায়, তাহলে মনে রাখবা যে এই দিনে এইরকম হবে যে জুমার নামাজের মতো পাঁচ ওয়াক্ত নামাজে মুসলমানরা ভরপুর কোনায় কানায় গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। ওই দিন মুসলমানদের বিজয় দুনিয়ার কোনো বেঈমানেরা নিতে পারবে না। সাহাবায়ে কেরাম এরা নামাজ পড়তো, এরা এই জন্যই বিজয় লাভ করতো যে এরা পাঁচ ওয়াক্ত নামাজে যেমন পড়তো, জুমার নামাজে যেমন পড়তো, লোক বেশি হইয়া পাঁচ ওয়াক্ত নামাজে এরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাই আদায় করতো, মসজিদে উপস্থিত হইতো, এই কারণে তারা বিজয় লাভ করতো। আমরা তো নামাজই ভরি না। ওরে যুবকরা ভরো, আল্লাহর হুকুম নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবা, নবীর তরিকা সারবা, না করতে পারবা একটু হাত জায়গায় আল্লাহরে দেখাও, নারায় তাকবীর, আল্লাহ আপনি সবাই রে কবুল করে না। আমি নামাজ পড়বা তো, নামাজ পড়ো ভাই, পড়ো নামাজ, তোমার যদি পাও ধরা লাগে আমি পাও ধরতে রাজি আছি। কি মনে করো নিজের তা জানি না, মনে করো হুজুর সেউ সু করে ওয়াজ করে, ওখানে বইয়া ওয়াজ তুমি করতে পারো? এই নাই দেখো পাত বাইরি দিবি পিছন দিয়া, ঠিক না? কত কইতে পারো? কি মনে করো হুজুর গো অজ্ঞানই, জ্ঞান নাই হুজুর গো? তোমার থেকে মোটেও কম না। যদি জ্ঞানই না থাকতো আমি আব্দুর রহমান ইচ্ছে করলে সারা রাত মানুষ এখানে বসাই রাখতে পারবো, এমন কথা বলার যোগ্যতা আল্লাহ আমাকে দান করছে, এই কোরআন দিয়ে বসাই রাখবো। তুমি পারবা? তুমি উঠলে 3 সেকেন্ডে মানুষ সব চলে যাইবে, ঠিক না? তা তুমি আমাকে কি কোন দিক দিয়ে দুর্বল মনে করতেছো? দাঁড়িয়ে রাখছি দুর্বল, টুপি মাথায় দিছি তাই দুর্বল, যে দাঁড়িয়ে রেখে সুন্দর বউ পাবো না নাকি? তোমরা পাবা না। আল্লাহ কয় আমার রাসূলের সুন্নাতকে জবাই করে সুন্দরী বউ তা কখনো হবে না, ঠিক না? এই যুবকরা কথা কো না, কা জায়গা মতন কোপরতে আছে নাকি? তাহলে নামাজ পড়বা তো? এই যুবকরা নামাজ পড়তে পারে না। আমাদের দৈনন্দিন যে আমলগুলো, এই আমলগুলো আমাদের দরকার না? পাঁচ ওয়াক্ত নামাজ দরকার না? নামাজের ভিতরে বাহিরে কতটা ফরজ এগুলো জানা দরকার কি দরকার না? জিগেইলে একটা পোলা পানও পারবে না, 100% একটাই পারবে না। পারলে এই কথা কইতেন, হুজুর আমি পারি, একটাই পারবে না। তা তুমি কি পারলা? নামাজের ভিতরে বাহিরে যে 17টা ফরজ এগুলোই তো আমরা জানি না। আমার রোজুতে কতটা ফরজ, এই এই দৈনন্দিন আমল না গুলা, পাঁচ ওয়াক্ত নামাজ আমার রুজু করা লাগে। আমার যদি ওজুতে কয়টা ফরজ জানা থাকে, আমি ফরজটা আদায় করলেই তো আমার রুজু হইয়া যায়, কি ঠিক না? আমার গোসলে কতটা ফরজ, আমার যদি গোসলের ফরজটা জানা থাকে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে নামাজ গোসল করলে আর ওযু লাগে না, তুমি গোসল লাগে ফরজ আদায় করো। যুবকরা কয় নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে, ওই লগে লগে রুকু করি সেজদা করি, এরপরে এক লাখ নামাজ পড়তে খারাইলে আর পারি না। অনেক মুরব্বী আছে এখনো নামাজ পড়তে জানে না, নামাজ পড়তে খারাই খারাই কথা কয় আছে। একবার নামাজ পড়তে খারাইছে, আল্লাহু আকবার কই আদ্রাজ, এই মসজিদে গুরু গড়াইলে কত দুষ্টামি করে না, পাশে দুষ্টামি করতেছে বলা মানে উনি সুরায় ফাতিহার লাগে সুরা মিলেই উনি রুকুতে যাইবে, দেখ গুরু গড়াই কথা কয়, উনি চিন্তা করলে তার রুকুতে যাওয়ার আগে একটা ধমক দিয়েই যায় দেশে একদম, এই গুরু গড়াই আমি নামাজ পড়ি তোরা সই দেওয়া না কথা কষ্টিয়া কই রুকুতে গেছে। আপনাদের ফতুয়ায় কি কয়, নামাজ আছে? আপনাকে ফতুয়ায় যদি না থায় আমাকে থায়, আমাকে তার আগে যায়, ঠিক না? তা নামাজের মধ্যে কথা বলে যে নামাজ থায় না, অনেক পাবলিক জানে না, অনেক আল্লাহ করে আহ্বান দেয়া দরজার দিকে চাইতে হয় যে কাজন ঢুকতেছে তাই দেখতে আছে চাইছে ইয়া, ঠিক না?
মিয়া নামাজ পড়াই আমি দেখি তো আমার মুসল্লিরাও আছে বহু ডরে কথা কয় না দাঁড়িয়ে ইয়া বুঝলেন নাই তা যুবকরা নামাজ পড়বা তো ভাই এই সমস্ত আমলগুলো আমাদের দরকার ইমাম সাহেবের কাছে এসে যান মাঝে হুজুর নামাজের ফরজ করে একটু শিক্ষা দিয়ে দেন বেশি সময় লাগে না অজুতে চারটে ফরজ গোসলে কয়টা ফরজ তিনটে ফরজ গোসলের ফরজ কয়টা এই সবাই একটু বলেন গোসলের ফরজ কয়টা শিক্ষা করেন শিক্ষা করেন কাজে লাগবে অনেক যুবকরা তো সহবাস করে ফরজ গোসলই করে না ঠিক করে করে ঘুমাইতে নামাজ পড়ি না আবার ফরজ গোসল ঠিক না তাহলে গোসলের ফরজ কয়টা মুখস্থ করেন সহজ একেবারে দেখেন এরকম ছোট ছোট ফরজগুলো দৈনন্দিন আমলগুলো আল্লাহ পাক সহজ করে দিয়েছেন তোমার নামাজ পড়ার জন্য আল্লাহ ছোট ছোট সুরাও দান করছে তুমি যদি না পড়ো পাবা কেমনে এই যে আল্লাহ পাক বলে এই যে গোসলের ফরজ কয়টা তিনটা বলেন এক নম্বরে গড়গড়ার সহিত কুলি করা এক নম্বরে কি কুলি করা দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো দুই নম্বরে কি কথা কয় না তিন নম্বর সমস্ত শরীরটাকে ধৌত করা পারছেন কি ভাল লাগছে না আচ্ছা এই যে তিনটা ফরজ শিক্ষা দিলাম সময় লাগছে কতখানি এই মেয়া কেরসা খাইনি হনতে মনে চায় হ্যাঁ ইউসুফ জোলাইকা সোলাইমান সিদ্দিকী বিলকিস রানী এরকম কেরসা হনবার প্রেম করবা হ্যাঁ 40 বছর 60 বছর ধরে যদি এই কেসটা শুই না থাকো তুই ওই 40 বছর 60 বছর আর শুনে যে সব না হয়েছে যে দাম নাই সেই দামে 3 মিনিট একটা মাসালা শিক্ষা করার সেই দাম ঠিক না বেশি দাম গোসলের ফরজ কয়টা এক নম্বরে কি দুই নম্বরে কি তিন নম্বর এক জায়গায় হুজুর ইমাম সাহেব জিজ্ঞাসা গোসলের ফরজ কয়টা সবাই কয় তিনটা পাশে একজন বইয়ে বইয়ে জোরে জোরে কয় তিনটা তো হুজুর ওনার কৌতূহল হয় জিগেলি হুজুর আপনি তিনটে তিনটে করেন কোন দি তিনটে কি কি উনি কয় হুজুর সাবান গামছা লুঙ্গি গোসলের ফরজ কয়টা তিনটা কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌতু করা হ্যাঁ কয় সাবান গামছা লুঙ্গি তো হুজুর জিগেলে কে কেমনে হয় কয় মেয়া যদি বেড়া হইয়ে থাকেন এগুলো সারা গোসল করে আসেন তো পারলে চিন্তা করে দেয় কথা তো ঠিক এছাড়া তো গোসল হয় না চিন্তা করে কথা তো ঠিক করেছে বেটা তাই বলে কি গোসলের বড় সাবান গামছা লুঙ্গি আইবে এরকম পাবলিক আছে না নাই কয় এক জায়গায় বোঝে আর এক জায়গায় যাই হোক বাজান কষ্ট হয় না তো আবার যাইবেন কি আমার থুইয়া যাইয়েন না এই ময়দান কি আগামীকালকে পাবেন আগামীকাল আর পাওয়া যাবে কাজী আমাদের ইমানকে মজবুত বানাইতে হবে আমার ইমানটা যদি মজবুত হয় আমার চোখের সামনে আমার রাসূলরে গালি দিবে তা কখনো হবে না আমার চোখের সামনে আমার আল্লাহরে গালি দেয় আমার চোখের সামনে মুসলমানের বিরোধিতা করে আমার চোখের সামনে মাদ্রাসার বিরোধিতা করে আমার চোখের সামনে নামাজের বিরোধিতা করে আমার চোখের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওলামা ইকরামের বিরুদ্ধে কথা কবে আল্লাহ রাসূলরে গালি দিবে এটা কোনোদিনও মেনে নেওয়া হবে না এ যুবকের দলেরা খেল দিয়া শোন কেনা কোন দল করো ওগুলো দেখি না তবে আওয়ামী লীগ করো জামাত করো বিএনপি করো চরমোনায় সরছিনা আটুশিয়ার ভান্ডারি যে যেই দল করো না করো তান্ডারি ফান্ডারি যে যেইটা করো না কেন আমরা কয় নবীর উম্মত আমরা এক নবীর উম্মত আমি একটাই কথা বলি বাজার আমাদের শাস্তি কেনা হলো কবরের জান্নাত ঠিক না ভান্ডারি যাও আর আটুশিয়ার চরমোনায় যেখানেই যাও না কেন সুর তুমি জান্নাতে যাইতে পারো ঠিক না এক জায়গায় এই জন্য আমার পয়গম্বরে গালি দেয় আজকে আমরা আশিক রাসুল বইলে একদল চিল্লাই কিন্তু আশিক রাসুল বইলে চিল্লাইলে কাম হবে কি আশিক রাসুল বই দাবি করতে হয় তাহলে আশিক রাসুলের সুন্নাত পালন করতে হবে ঠিক কি না রাসুলের সুন্নাত মানো না তুমি কো আশিক রাসুল তাতে কি কাম হয় হবে একবার আশিক রাসুল দাবি করে কি রাসুল আশিক রাসুল তা ওই রাস্তায় আপনাদের দিকে ছাগল টাগল বাঁধে না রাস্তায় ছাগল বাঁধে এই রাস্তায় ছাগল বাঁধছে তাই রাস্তায় ওই খুঁটো থাকে না একটা খুঁটুয়া কি কয় খুঁটুয়া এই খুঁটা রাস্তার এই পাশে গাড়ছে তা ওই ছাগলে ঘাস খাইতে খাইতে আর ওই ও পার গেছে একেবারে রাস্তার ওই পাশে তা রাস্তার মাঝখান দিয়া রশি গেছে না এই ছাগলের রশি আমার রাসুল ঘাড়ে কইরে মাথায় কইরে টানছেন রাসুল কি করছেন ঘাড়ে কইরে মাথায় কইরে টানছে ওই আশিকের রাসুল উনি আশিকে হায় 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 খাইছে যেই রশি আমার রাসুল ঘাড়ে কুইরা মাথায় কুইরা টানছে ওই রশি ডেঙ্গাই আমি কি ওপার যাইতে পারি
আমি ওপার যাইতে পারবো না, এই বেয়াদবি আমি করতে পারবো না। হ্যাঁ করছি কই কোলা দিয়ে নামে কোলা শোনেন আপনাকে দিয়ে কি কয় বিল খাল কোলা কোন না কয় কোলা যাক মাশাল্লাহ ভালো হয়েছে। ওই কোলা দিয়ে কাদার মধ্যে দিয়ে নামে কোন ছাগল পারে দিয়ে ওপার দিয়ে যাইতে আছে এদিক দিয়ে এক টুপি ওলা মানে দাঁড়ে টেরিয়ে আছে মুরব্বী হুজুর না। হ্যাঁ কয় কে তুই এই রাস্তা তুই তুই ওই ওই পার দিয়ে যাও কি লিখে হ্যাঁ কি আপনি কন্টন কি আপনি কি আপনি হুজুর কয় আপনি বলে হুজুর হুজুর না হারবার কেমন হুজুর কয় মিয়া যেই রসি আল্লাহ রাসূল গারে করে একটা মাথায় করে একটা জয় রসি কি আমি ফারাইতে পারি আমি তো একজন আশেকা রাসূল ভাই তুই কিসের আশেকা রাসূল তোর দাঁড়ি কই কয় তোর দাঁড়ি কই তুই কিসের আশেকা রাসূল কয় ইয়া কোনো কথা কইলেন হুজুর যেই দাঁড়ি আমার রাসূল কাছে ওই দাঁড়ি কি আমি রাখতে পারি কত বড় বদমাশ কয় যেই দাঁড়ি আমার রাসূল কাছে ওই কি আমি রাখতে পারি উনি আশেকা রাসূল কি আছে কি না এরকম বহুত আছে কাছে আমার দেশের যুবকেরা যদিও দাঁড়িয়ে রাখে না যদিও নামাজ পড়ে না তাই বলে কি আমার রাসূলকে একজন ওনার সামনে গালি দিয়ে যাইতে পারবে যুবকরা কোনোদিনও না। কিন্তু আজকে চান্স পেয়ে গেছে চান্স পেয়ে গেছে ভাই কেয়ামত আইয়ে পড়ছে ছোট ছোট যত কেয়ামতের আলামত আছে সমস্ত আলামত গুলা কায়েম হয়ে গেছে খালি বড় আলামত গুলা বাকি আছে ওইল বললিয়া আগুন লাগিয়ে গেছে দেওয়া না ওই ঈদে অস্ট্রেলিয়া আগুন লাগছে মাটি ফারিয়ে ফারিয়ে আগুন উঠতেছে আল্লাহ দিলে বেশি সময় লাগে না ঠিক না। এজন্য আশেকা রাসূল যদি হইতে হয় খাঁটি আশেক হইতে হবে ঠিক না সব মাইনা আছে কইতে হবে খালি দুধ খাওয়া লাইলিয়ার মজদুর প্রেমের কাহিনী শুনছেন শুনছেন না এগুলো বানোয়াট কাহিনী মানুষকে বোঝানোর জন্য বলা হয়। আশেকা রাসূল এবার এই লাইলি দেখে মজদুর একজন বাদশার সন্তান এই বাদশার সন্তান মজদুর আমার জন্য পাগল হইয়া রাস্তায় না ইমা গেছে আমারে পাইবার জন্য এখন তাকায় দেখে মজনু একেবারে শুকাইয়া গেছে আমার মজনুরে যদি এখন আমিও ভালো না বাসি আমার মজনু মারা যাবে মজনু না খাইয়া খাইয়া শুকাইয়া গেছে এবার লাইলি চিন্তা করে আমার মজনুরে মোটা তাজা বানাইতে হবে কেমনে মোটা তাজা বানায় আওয়াজ দিয়া কয় আমার মজনুর জন্য আমি টেবিন কালির বাড়িতে কইরা প্রতিদিন গরুর দুধ পাঠা দেব দুধ খাইলে শরীরে রক্ত হয় শরীর মোটা তাজা হয় আল্লাহর বান্দি এবার ওই গোলামরে করিয়া টেবিন কালির বাড়িতে কইরা দুধ পাঠা দেয় যেই বট গাছে মজনু বইসা আছে ওই বট গাছের আগে আরো একটা বট গাছ আছে ওই বট গাছ তলায় আরো একজন মজনু বসা আছে ওই গোলাম রানা আওয়াজ দিয়া কই কই যাস কয় যাই মজদুর জন্য লাইলি দুধ পাঠাইছে দুধ খাওয়াইবার জন্য যাই কয় তুই কি মজদুরে চেনো না কয় না কয় আমারে দেখে কি তোর মজনু মনে হয় না দুধ লইয়া আয় কয় তুমি মজনু কয় হয় কয় দুধ লইয়ায় আসার পরে আওয়াজ দিয়া কয় দুধ খাইতে গাইতে একটা মাস কেটে গেল একটা মাস দুধ খাইতে গাইতে শরীরটারে মোটা তাজা বানাইছে এবার ওই এরা লাইলি আওয়াজ দিয়া কয় আমার মজনু আমারে ভালোবাসে কি বাসে না আজকে প্রমাণ হবে আমার মজনু যদি আমারে ভালোবাসে ওই আঙ্গুল কাইটে আজকে আমার বাটিতে রক্ত দিয়ে দেবে যদি ভালোবেসেই থাকে আর যদি ভালো না বাসে ভয় পাইবে রক্ত দিবে না এই কথা বইলে এবার খালি বাটি লইয়া পাঠাইয়া দেয় আওয়াজ দিয়া কয় পেটে খিদে তাড়াতাড়ি লইয়া যাওয়ার পরে বাড়িটা খুললে দেখে দুধ নাই বাড়ি খালি কে বাড়ি খালি কেন আজকে তো দুধ খাওয়ার পালা আজকে রক্ত দেওয়ার পালা আজকে রক্ত দিতে বলে কেমন রক্ত বলে তুমি লাইলি রে ভালোবাসো কি বাসো না লাইলি একটা মাস তোমারে দুধ খাওয়াইলো এখন বলো তুমি লাইলি রে ভালোবাসো কি বাসো না আজকে তোমার প্রমাণ দেওয়া লাগবে আঙ্গুল কাইটা রক্ত দিয়ে তোমার প্রমাণ দেওয়া লাগবে এই বলদের ঘরে বলদ খায় আমি তো মজনু না আমি তো বেটা মজনু করতে তুমি কেটা আমি তো দুধ খাওয়া মজনু সুবহানাল্লাহ আমি তো দুধ খাওয়া মজনু কথা তো আসল মজনু কেটা তুমি এতদিন দুধ খেয়েছ তাড়াতাড়ি দুধ দে ভালো লাগবে না তাই আসল মজনু আমি আসল মজনু না আমি হইলাম দুধ খাওয়া মজনু আসল মজনু যিনি আছেন আমার পিছনের বট গাছে আসল মজনু বসা এই আসল মজনু আসলে ও লাইলি রে বড় ভালোবাসে ওর কাছে যাইয়া রক্ত চাইতে দেরি হবে যদি ওর শরীর শুকাইয়া গেছে যদি ওর শরীরে কোনো পোশাক নাই কিন্তু তারপরেও যদি ও লাইলি রে এতটা ভালোবাসে ওর কাছে যদি রক্ত চাওয়া হয় ও সঙ্গে সঙ্গে আঙ্গুল কাইটা রক্ত দিয়ে দিবে এইটাকে বলে আশেক আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশেক যারা আমার নবীরে যখন গালি দেয় তখন তোমাদেরকে মাঠে পাওয়া যায় না কথা ঠিক এই আশেক রাসূল বইলা চিল্লাইলে হবে না রে ভাই এই জন্য আল্লাহ আজকে আমরা ওই রাসূলরে ভুইলে গেলাম আর আল্লাহরে ভুলে গেলাম মা বাবা ভুইলে গেলাম সামান্য দুনিয়ার মায়ায় পইরা কিসের মায়া দুনিয়ার মায়ায় পইরা আমি বলে থাকি আমাদের সব থেকে বড় দুনিয়া হইল মনের আশা
মনের আশা আছে নেই, মনের আশা আশা, আমার মনের আশা, আমি এই এলাকার সব থেকে সুন্দরী মাইয়াটারে বিয়ে করে আমার ঘরের বউ বানাবো, আমার মনের আশা আমি এই দেশের প্রধানমন্ত্রী হব, আমার মনের আশা আমি দেশের বড় এমপি হব, আমার মনের আশা আমি বড় চিফ গেস্ট হব, আমার মনের আশা আমি বড় মেয়র হব, আমার মনের আশা আমি বড় চেয়ারম্যান হব, আমার মনের আশা আমি বড় মেম্বার হব, আমার মনের আশা আমি টাকার মালিক হব, আমার মনের আশা আমি বড় বাড়ির মালিক হব, আমার মনের আশা আমি বড় গাড়ির মালিক।